मंगलवार जाकजमक भावे अनुष्ठित हलो दुर्गापुर दिल्ली पब्लिक स्कूलेर नवम बार्षिक अनुष्ठान। दुर्गापुर सिटी सेंटारे सृजनी प्रेक्षागृहे गणेश वंदना प्रदीप प्रज्वलनेर माध्यमे अनुष्ठानेर सूचना करा हय। अनुष्ठानेर प्रधान अतिथि हिसेबे उपस्थित छिलेन आईएनटीर खड़गपुर अध्यापक डॉक्टर शंकर कुमार नाथ। এদিনের অনুষ্ঠানে 2023-24 শিক্ষাবর্ষে স্কুলের কৃতী ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন স্কুলের পড়ুয়ারা। পড়ুয়াদের হাতে কলমে শিক্ষায় দেশের অর্থনৈতিক অগ্রগতি ঘটাবে বলে দাবি করেন অধ্যাপক নাথ। সিকিউরিটি কাউন্সিলে আমাদের ইলেকশন হয়েছে অ্যাজ এ নন মেম্বার কান্ট্রি, তো অতএব যে অগ্রগতি চলছে তাতে আমাদের সমস্ত স্কুল কলেজের ছাত্রছাত্রীদের সেইভাবে অংশগ্রহণ করার জন্য নিজেদের তৈরি করতে হবে এবং তাতে স্কুলের এক বিরাট ভূমিকা রয়েছে। স্কুলের শিক্ষক শিক্ষিকা সেভাবে ছাত্রদের তৈরি করবেন এবং নতুন এডুকেশন পলিসি 2020 যেটা 2020 লঞ্চ হয়েছিল তাতে আমাদের শিক্ষা ব্যবস্থার অনেক পরিবর্তন ঘটেছে। স্কুল কলেজ আইআইটি আইএসআর মেডিকেল ইনস্টিটিউশনে সেই পরিবর্তন ঘটেছে এবং তাতে সমাজের দুর্বল থেকে দুর্বলতর সমাজ এবং কোন দুর্বল ছাত্রও যদি তার পড়ালেখা এগিয়ে নিয়ে যেতে না পারে তা সে যাতে ফলটা না করে সে যাতে মেইন স্ট্রিমে আসতে পারে সেদিকেও নজর দেওয়া হয়েছে এবং স্কিল বেসড এডুকেশনের দিকে নজর দেওয়া হয়েছে। শুধু একটা বিএসসি ডিগ্রি বা এমএসসি ডিগ্রি ইজ নট এনাফ যদি না সে হাতে কলমে কাজ শেখে, সেই জন্য স্কিল বেসড এডুকেশনটা ভীষণ দরকার। আগামী দশকে প্রায় 3.5 মিলিয়ন ওয়ার্কফোর্স দরকার আমাদের ইকোনমিক গ্রোথটাকে ধরে রাখার জন্য এবং সেখানে স্কিল বেসড এডুকেশন এডুকেটেড ইয়ুথ কে দরকার। আপনার এক একাডেমিক স্টেটমেন্ট হ্যায় এক স্কুল হ্যায় জিসকা কমিটমেন্ট হ্যায় ক্যা হামারে বচ্চে জাহাঁ সে ভি আয়ে জিস তরিকে সে হ্যায় ও নিকলে তো এক পুরি অল ওয়েল রাউন্ডেড ডেভেলপমেন্ট কে সাথ। एनुअल डे यही बताता है, ये हमारा 9th एडिशन है। आप 9th एडिशन में ये बोल सकते हो क्या, हर एडिशन में हम बच्चे को सेलिब्रेट करते हैं, उनका प्रोग्रेस को सेलिब्रेट करते हैं, उनकी कामयाबी को सेलिब्रेट करते हैं, उनका जो ड्रीम है उसका गोल का जो प्रोग्रेस है वो आज इधर स्टेज पर हमें दिखता है। द चिल्ड्रेन दे आर सो वेरी टैलेंटेड, उनके जो टैलेंट्स होते हैं, क्या कोई बहुत अच्छा गाता है, कोई बहुत अच्छा डांस करता है, कोई बहुत अच्छा एक्टिंग करता है और कोई पढ़ाई में बहुत अच्छा है, पर ये सारे क्वालिटीज़ एक छात्र को ऑलराउंडेड बनाता है। हमारी स्कूल एक प्लेटफॉर्म है जो ये परखती है बच्चों में और निखार कर दिखती है ये स्टेज में। आज का एनुअल डे हमारे लिए मैनेजमेंट के लिए बहुत ही गर्व की बात है क्योंकि हम ये देख सकते हैं क्या हमारे जो भी परिश्रम का फल क्या है, हमारे जो टीचर है जो मेहनती है जो लगे हुए हैं बरसों से ताकि ये बच्चे लोग का टैलेंट उभर कर आए, प्रिंसिपल सर है जो बहुत मेहनत करते हैं, उन सबका परिश्रम का फल आज हमें दिखता है। आज के दिन में इनोवेशन के बिना कुछ हो नहीं सकता। आप कहीं भी जाओगे, किसी का भी आप स्टोरी सुनते हो, कोई भी स्टार्टअप के बारे में सुनते हो, तो सब कुछ ना कुछ इनोवेशन से ही आगे चलती है दुनिया। आप अगर 90s में देखो तो इनोवेशन से एक सेलफोन आया, किसी कारण आज के दिन स्मार्टफोन बन गया, तो आज के दिन जो बच्चे लोग इनोवेट करेंगे वही फ्यूचर बनेगा, मतलब वो खुद इनोवेशन करना चाहेंगे। हमारे दुर्गापुर दिस इज द 10th एनुअल फंक्शन। ये स्कूल का स्टार्ट हलो 2010 स्टार्ट हर पर आज के दिन अनेक भलोई कर स्कूल का और इट इज मतलब हमने दुर्गापुर डीपीएस एस्टैब्लिश करार দেখুন কলকাতাতে ডিপিএস কি ইট ইজ ভেরি ইজি ফর পিপল টু আন্ডারস্ট্যান্ড বিকজ কলকাতার একটা দিল্লির সঙ্গে একটা আননিউমেরিক্যাল কর্ড আছে। 1911 ইভেন দ্য ক্যাপিটাল শিফটেড, ইনফ্যাক্ট ক্যালকাটা শিফটেড টু দিল্লি, সো পিপল অফ ক্যালকাটা নো অ্যাবাউট ইজ ডিপিএস, বাট পিপল অফ দুর্গাপুরের ডিপিএস ব্র্যান্ড নিয়ে অত ইন্ট্রোডাকশন ছিল না। আমি ভাবছি দে উইল আন্ডারস্ট্যান্ড কি আজকে ডিপিএসে যার বাচ্চারা আসছে আমরা যে রকম ওদের একটা ক্যারেক্টার একটা পার্সোনালিটি ওদের লিডারশিপ ওদের সাকসেসটা কিসে নিয়ে আসে, সাকসেসটা শুধু পড়া নিয়ে হয় না, সাকসেস করার জন্য আপনাকে ইউ মাস্ট হ্যাভ এক্সপোজার টু দ্য হোল ওয়ার্ল্ড। এবার আমাদের স্কুল যা আছে দিস ইজ ওয়ান অ্যামাংস দ্য 250 স্কুলস অফ দ্য ডিপিএস ফ্যামিলি। আমাদের ইন্টার কম্পিটিশন হয়, ফর এক্সাম্পল আমাদের ডান্স ড্রামা মিউজিক টিম যা আছে দে আর নাও গট সিলেক্টেড টু দ্য ন্যাশনাল, তো 20 টিমস আর গোয়িং টু পার্টিসিপেট, সাম মে বি ইন দিল্লি অর বম্বে অর সামওয়ে দ্য কম্পিটিশন উইল বি হিয়ার, দে উইল বি ইন্টারেক্টিং উইথ পিপল মে বি ফ্রম দুবাই অ্যান্ড ফ্রম
চেন্নাই অ্যান্ড ফ্রম ব্যাঙ্গালোর অ্যান্ড হায়দ্রাবাদ, এই যে মিশানো হচ্ছে, এই যে ওপেননেস হচ্ছে, এটা একটা খুব বড় অ্যাডভান্টেজ যে আমাদের স্টুডেন্টরা পাচ্ছে। অ্যান্ড আই উড ওয়ান্ট কি আপনাদের মধ্যে আপলোকে মারফত সে ইয়ে বাত আমারি মেসেজ অর লোগো তক পৌঁছে। ইসকে আলাবা আর এক চিজ মে বলনা চাহুঙ্গা কি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 জো আয়া, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পলিসি অ্যান্ড ইট হ্যাজ মেড আ কমপ্লিট, ইট ইজ আ কমপ্লিট প্যারাডাইম চেঞ্জ ইন দ্য ওয়ে এডুকেশন ইজ বিং টক টুডে। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট উই আর টকিং অ্যাবাউট ইট, বাট হোয়াট আর দ্য চেঞ্জেস? এবার ওয়ান লাইনে রোট লার্নিং চলবে না, এবার বলাটা খুব সহজ, রোট লার্নিংটা চলবে না, তাহলে কী চলবে? তাহলে কম্পিটেন্সি বেসড লার্নিং চলবে। এবার কম্পিটেন্সি বেসড লার্নিংটা কী? দেখো এসব জিনিসের জন্য যে ট্রেনিং দরকার, যে চেঞ্জ অফ পুরো আমাদের ইকোসিস্টেম দরকার, টিচারদের ট্রেনিং, বইতে ট্রেনিং, নোটসে ট্রেনিং, এই যে জিনিস আছে, আমরা ওমদেয়াল গ্রুপ আর নট অনলি ওমদেয়াল গ্রুপ, আমাদের ডিপিএস সোসাইটির যা টাচ আছে, ডিপিএস সোসাইটি আমাদের অত ওয়ার্কশপ কন্ডাক্ট করে, আমাদের বিভিন্ন স্টুডেন্ট ফরেন যেতে চাইছে, এবার ফরেন যদি যেতে চাইছে তাহলে ডিপিএস সোসাইটি ওদের জন্য একটা আলাদা প্রোগ্রাম চালায় ফ্রি অফ কস্ট, সো দোজ স্টুডেন্টস, দোজ পেরেন্টস ক্যান অ্যাটেন্ড দোজ সেমিনার্স অ্যান্ড অলসো কাম টু নো অ্যাবাউট দোজ স্কুলস, অ্যাবাউট দোজ কলেজেস। আমরা সব জিনিস স্পোর্টস, আপনি দেখুন আমাদের যে গ্রাউন্ড আছে, আমাদের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফুটবল গ্রাউন্ড আছে, হোস্টেল আমার পুরো এয়ারকন্ডিশন হোস্টেল বানিয়ে দিয়েছি, এবার দুর্গাপুরে ইটস ভেরি হট ইন দ্য আফটারনুন, তো আর হোস্টেল স্টুডেন্টস উই মেক শিওর দ্যাট ইন আফটারনুন দে হ্যাভ দেয়ার আফটার স্কুল আফটারনুন ওরা পড়াশোনা করে, আর বিকালে ছটার পর ওদের জন্য স্পোর্টস করিয়ে দিই স্যার, দ্যাট ইউ ক্যান অ্যাকচুয়ালি প্লে দ্য স্পোর্টস। দুর্গাপুর থেকে দেবজ্যোতি ঘোষের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার, আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।